जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपने सकल के जाना स्वागत। आशा करी अपनारा सकले भगवान व ईश्वर कृपा भलो आछेन। बंधुरा आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनल सबस्क्राइब अवश्य करुन। सुप्रिय दर्शक बंधुरा, निजेर अजान्तई जारा एई पाँचटी पाप काज करेन তারা সারা জীবন চরম দারিদ্রতায় ভোগেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কলিযুগে আমরা প্রত্যেকই কম বেশি পাপ কিন্তু করে থাকি এবং তার শাস্তিও পাচ্ছি আমরা। কিন্তু আপনারা যদি ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, শাস্ত্রে আস্থা রাখেন, তাহলে আমরা প্রত্যেকই নিরাকার ঈশ্বরের কৃপা দৃষ্টি ও অনুগ্রহ লাভ করতে সক্ষম হব। কিন্তু ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে আমাদের প্রত্যেককেই পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে, তবেই পরম সুখ শান্তির আনন্দ হৃদয়ে অনুভূতি হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেক পুণ্য কর্ম করলেও সেই কর্মের পুণ্য বাঞ্ছিত ফল কিন্তু আপনারা অনেক সময়ই পান না। এর কারণ হলো আপনারা আপনার অজান্তেই যে পাপ কাজগুলো করে ফেলে ঠিক তার দরুন আপনারা কিন্তু পূর্ণ বাঞ্ছিত ফল লাভ করতে পারেন না। সুতরাং কোন সেই পাঁচটি অজান্তেই পাপ কর্ম করছে যার কারণে আপনাদের জীবনে দুঃখ, দারিদ্রতা, কষ্ট ইত্যাদি রয়েছে, সেই কর্মগুলি আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এমন পাঁচটি পাপের কথা জানাবো যা স্বয়ং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন। এই পাঁচটি পাপ যে ব্যক্তি করেন না সেই ব্যক্তি সদা সর্বদাই সুখে শান্তিতে জীবন যাপন করে থাকেন তথা সেই ব্যক্তি নিরোগ ও সুস্থ থাকেন। এরই পাশাপাশি সেই ব্যক্তির জীবনে কখনোই দারিদ্রতা নামক কড়াল ছায়াই পড়ে না। সংসারে আর্থিক সচ্ছলতা ঈশ্বরের কৃপায় সদা সর্বদাই বিদ্যমান থাকে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমি সবার প্রথমেই যে পাপটির কথা বলবো তা হলো মানসিক পাপ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী এই কলিযুগে প্রত্যেকটি মানুষ প্রতিদিন প্রতিনিয়ত মানসিক পাপ করে থাকে। মানসিক পাপ হলো যখন কোনো মনুষ্য অত্যধিক পরিমাণে নেগেটিভ চিন্তা ভাবনা করবে বা কারোর প্রতি মনে মনে বাজে চিন্তা ভাবনা করে। দেখুন বন্ধুরা, যে সব ব্যক্তিরা পর স্ত্রী দেখে মনে মনে সেই স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য বা বাজে চিন্তা ভাবনা করে, আবার অপরদিকে কোন ব্যক্তির আয় উন্নতি দেখে কেউ যদি অত্যধিক পরিমাণে হিংসা করে বা মনে কুবিচার নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি অত্যন্তই পাপের ভাগীদারি হয়ে ওঠেন। অন্যদিকে যে সব ব্যক্তিরা অন্যের ক্ষতি সাধনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এই সবগুলোই কিন্তু মানসিক পাপের অন্তর্ভুক্ত। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি মানুষের ভিতরে কিন্তু ঈশ্বর বা ভগবানের নিবাস হয়ে থাকে। আপনাদের যদি মনে কারোর প্রতি বাজে চিন্তা ভাবনা নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে ভগবান বা ঈশ্বরের অপমান করা হয় বলেই মনে করা হয়। নাম্বার টু, বাহ্যিক পাপ। শিব পুরাণ অনুযায়ী নিজের মুখ থেকে অপরের সম্বন্ধে বাজে কথা বলা, মনে কারো দুঃখ দেওয়ার মতো শব্দ উচ্চারণ করা বা কাউকে চরম আঘাত দেওয়ার জন্য কটু শব্দের প্রয়োগ করা, এগুলো কিন্তু অত্যন্তই পাপ কর্ম বলে
শিব পুরাণে উল্লেখ রয়েছে এবং এগুলোকেই বাহ্যিক পাপ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শাস্ত্রমতে প্রত্যেক ব্যক্তিকে সদা সর্বদাই সত্য কথা বলা উচিত তথা মিষ্টভাষী হওয়া উচিত। দেখুন বন্ধুরা, যে সকল ব্যক্তিরা অত্যন্তই মিথ্যা কথা বলে বা নিজের মুখ থেকে কোনো শব্দ অন্যের জন্য প্রয়োগ করে অপমান করে, সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে তৎক্ষণাৎ দুঃখ দারিদ্রতা নেমে আসে। কারণ শাস্ত্রে এই রূপ কাজ করাকে পাপ কর্ম হিসাবে ধরা হয়েছে। নাম্বার 3, শারীরিক পাপ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শিব পুরাণে প্রকৃতিকে ঈশ্বরের স্বরূপ বলে মান্যতা দেওয়া হয়েছে। অতএব অকারণে প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করা, এটিকেও পাপের শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। গাছগাছালিকে অকারণে কেটে ফেলা, পশু পাখিদেরকে হত্যা করা বা অত্যাচার করা ইত্যাদিগুলি শারীরিক পাপের শ্রেণীতে চলে আসছে। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের অজান্তেই আমাদের পায়ের তলায় ছোটখাটো পোকামাকড়গুলো, যেগুলো আমরা না জানতেই মেরে ফেলি, সেগুলোও কিন্তু এক ধরনের পাপ। আপনারা খেয়াল করে দেখবেন, একজন মহাপুরুষ নিজের পা মাটিতে রাখার আগে মা বসুন্ধরার কাছে বারংবার ক্ষমা চেয়ে নেন, এবং যারা মহান মহাপুরুষ ব্যক্তি হন তাদের আচরণের মাধ্যমে প্রকৃতির কোনো ক্ষয়ক্ষতি হয় না বা কোনো পশু পাখির কষ্ট হয় না। নাম্বার 4, নিন্দা করা। শিব পুরাণ অনুসারে কলি যুগের সব থেকে বড় পাপ হলো একে অপরের প্রতি হিংসা করা ও নিন্দা করা। ভুল করেও এই নিন্দা করা কখনোই উচিত নয়। দেখুন, নিন্দা করার আগে অবশ্যই একবার হলেও ভালো করে ভাববেন যে যার সম্বন্ধে আপনারা নিন্দা করছেন আদৌ কি তিনি নিন্দার পাত্র। শাস্ত্রে বলা হয়েছে, মাতা পিতা এবং গরিষ্ঠ ব্যক্তির নিন্দা করা সর্বাধিক পাপ কর্ম বলে অভিহিত করা হয়। সুতরাং ভুল করেও আপনারা কারোর নিন্দা করবেন না, নতুবা দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি থেকে আপনাদের বঞ্চিত হতে হবে। নাম্বার 5 এবং সর্বশেষ, কুসঙ্গে পড়া। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী চুরি করা, হত্যা করা এগুলো কিন্তু প্রত্যেকটি মহাপাপ হিসাবে গণ্য করা হয়েছে। এরই পাশাপাশি আপনারা যদি বাজে লোককে নিজের ঘরে পোষ্য দেন বা যারা মিথ্যুক বা যারা ঠকবাজ হন তাদেরকে যদি আপনারা কোনোভাবে সাহায্য করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের পাপের ভাগীদারি হতে হবে। সুতরাং বন্ধুরা, একজন সভ্য মানুষকে কখনোই কুসঙ্গে পড়া উচিত নয় বা এই রূপ লোকেদের কাছ থেকে দূরে থাকাই ভালো। বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী এই ছিল 5টি পাপ যা মানুষের দ্বারা অজান্তেই হয়ে থাকে। সুতরাং আপনারাও চেষ্টা করবেন এই রূপ পাপগুলো যেন কখনোই না করার। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।